আসসালামু আলাইকুম। আজকে কয়টা কথা কইতাম আইছি, আজকে আমার প্রাণের ব্রাহ্মণ বাইরার বাসায়, বাউন বাইরার বাসায় আমি কয়টা কইতেছি, কারণ বাউন বাইরালে এখন বহুত টল হইতাছে। এখন আমি দাঁড়াই আছি রেল লাইনের উপরে। আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে ভালো একটা গ্রুপ, যেটার ভিতরে সবাই রে খুব ইয়া দেয়, দেখা যাচ্ছে কি কেউ বিপদে পড়লে এটার ভিতরে সাহায্য করে, সেটার হয়েছে ওয়াব, WAB ওয়াব। তো ওই ওয়াব গ্রুপে এক ভাই পোস্ট দিছে যে বাউন বাইরে নাকি কোনো ট্রেন থামান যেত না, বাউন বাইরে মানুষ নাকি মোবাইল চিন্তাই করে, বাউন বাইরে মানুষ নাকি বেশি পাথর নিক্ষেপ করে ট্রেনের ভিতরে। আরে ভাই, সমস্যা তো হয়েছে আপনার ভিতরে, আপনি তো সচেতন না, মোবাইলটা আপনার থেকে কেমনে নিছে। আপনি যদি জানালার ভিতরে যদি মোবাইল না টিপতেন, জানালার সাইডে তো আপনার থেকে মোবাইলটা কেমনে নিতে পারে। হ্যাঁ, আপনি যে বাউন বাইরে দোষ দিলেন খালি কিচ্ছু না হইলে, মানে বাউন বাইরে হলে আপনার তো সুলকা নিকির লেগে ভাই, আমি দুটাই বুঝি না। খুব কষ্টসাধ্য মন নিয়ে দাঁড়ায় আছি, আর আর রাস্তার দুই পাশে তো আরও মানুষ আছে, আমরা তো বহুত আমরা জার্নি করি, আমরা তো দেখি যে বাউন বাইরে মানুষ সভ্য না অসভ্য, সেটা তো আপনার শিয়ান লাগতো না। বাউন বাইরের ইতিহাস জানেন, জানিয়ে দেখেন যে সংস্কৃতির মানে রাজধানী আমরা বাউন বাইরা, মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সেক্টর ছিল এই জায়গাগুলাই, এই জায়গাগুলাই মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে মানে বেশি যুদ্ধ হয়েছে আমাদের এই জায়গাগুলোতেই। ঠিক আছে, বাউন বাইরের লিখবই, আজকে আপনারা শান্তিমতে ঘুমাইতারেন, স্বাধীনতা পাইছেন, এত সহজ না বাউন বাইরের লোক থাকুন। আর পরের ব্যাপারটা যেটা, সেটা হইলো গিয়া যারা বাউন বাইরে টোল করতেছেন, আল্লাহর হস্তে ভাই টোল করা বাদ দিন, টোল ভালো না। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হইলো, সেদিন আমি সিটাং যাইতাম, বুঝলাম প্রথম আলো বন্ধু সবার একটা প্রোগ্রামে যাওয়ার সময়, ওই দিন সিটাগাং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছিল। তো আমরা যখন কুমিল্লা পার হইয়া লাকসামে ঢুকতেছি, তখন বাজে রাত প্রায় 1টা, বুঝিনি। যাওয়ার সময় দেখলাম যে এক বইনের কইতাছে যে মোবাইল টিপ, মোবাইলটা টিপবেন না রাস্তা, জানালার লগে রাস্তার সাইডে মোবাইলটা লয়ে যাবো। কইলাম হে আফা, আমরা কথা শুনছেন না, হে আফা চালাইতেছে চালাইতেছে, পরে দেখি তার ট্রেনের উফরের থেকে জাপ মারছে, বান বাইরে মানুষ তো নিষেধটা জাপ মারে, আর অন্যান্য জেলার মানুষ উফরে দিয়ে জাপ মারে, বুঝলেননি। সেই সময় কোনো সমস্যা না হলো, সমস্যা হলি বান বাইরা তাই লই, অহন বান বাইরা ওই ওই কিতা কর রেল ইয়াও দিত না, কিতা কয়টা রে স্টপেজে দিত না, স্টপেজ না দেওয়ালে আন্দোলন করতেছেন, এটা করতেছেন এটা করতেছেন, কিন লেগে রে ভাই বান বাইরা কি এত ইয়া। তো এতক্ষণ আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলেছিলাম। তো ভিডিওটি যারা দেখছেন, আমি সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো, ট্রেন জার্নি অনেক সেফ, তো যদি এটিকে আপনি সেফ হিসাবে গ্রহণ করতে পারেন, তো আশা করব যারা ট্রেন জার্নি করবেন ভবিষ্যতে তারা খুবই সচেতন থাকবেন, এবং মোবাইল ফোন আপনারা চালাবেনই না যখন ট্রেন দাঁড়ানো অবস্থায় থাকবে বা ট্রেন রানিং থাকাকালীনও। এবং আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়াতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল যে মোবাইল ছিনতে, আমরা জানি যে 2-3 জন চোরকে কিন্তু পুলিশ ধরেছে ইতিমধ্যে, রেলওয়ে পুলিশ এবং যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ আছে তারা কিন্তু অভিযান চালিয়ে সেই চোরদেরকে ধরেছে, এবং আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সেটার জন্য কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কোনো দোষ নেই, এটা যারা চোর আছে তাদের মেন্টালিটির সমস্যা এবং আপনাদের সমস্যা, কারণ আপনারা সচেতন না। তো আশা করব কোনো জেলাকে বা কোনো স্থানকে নিয়ে কিছু বলার আগে আগে নিজে সতর্ক হন। ধন্যবাদ।